राज्य करोनार द्वितीय ढेउ आक्रांतेर पाशापाशी बहु मानुषेर मृत्युओ होयेछे। कोनो रकमेई टलानो जाच्छे ना महामारीके। क्रमशई ऊर्ध्वमुखी करोना आक्रांतेर ग्राफ। एक दुश्चिंतार मध्य दिए दिन जापन करछेन एखन साधारण मानुष। এই দুর্বিষহ পরিস্থিতিতে কি করবেন আর কি করবেন না তা ভেবে উঠতেই পারছেন না গোটা দেশসহ রাজ্যবাসী। এর মধ্যেই করোনার চেইন ভাঙতে রাজ্যে জারি হয়েছে একাধিক সরকারি বিধিনিষেধ। এরই সুযোগে আবার কোথাও চলছে কালোবাজারি। সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বঙ্গবাসী। আর এই দুর্বিষহ সময়ে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে আবারও রাস্তায় নেমে সাধারণ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়লেন সমাজসেবী পারিজাত গঙ্গোপাধ্যায়। করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করেই সব থেকে কঠিন কাজ করে দেখালো এবার এক দল তরুণ তুর্কি। ওম সাইরাম ট্রাস্ট, যারা গত করোনা আবহেও এভাবেই শহরের মানুষের পাশে ছিলেন, ঠিক এবছরও তার অন্যথা হলো না। রবিবার সকালে তারা হাজির হন দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে, যেখানে প্রতিদিন দফায় দফায় দাহ হচ্ছে করোনা আক্রান্তের মৃতদেহ। সেই মহাশ্মশানের বিভিন্ন স্থান স্যানিটাইজের কাজ করেন ওম সাইরাম ট্রাস্টের সদস্যরা। পাশাপাশি শ্মশানের পুরোহিত থেকে শুরু করে ডোমেদের হাতে এদিন তুলে দেওয়া হয় মাস্ক। এখানেই থেমে থাকেননি তারা। করোনা আক্রান্তের মৃতদেহ শেষ দেখাও দেখতে পাচ্ছেন না অনেক সময় পরিবারের লোকেরা, তাই মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা উপলক্ষে হিন্দু শাস্ত্র মেনেই শ্মশানে চলে বিশেষ পূজা পাঠ। এমনকি শ্মশানে দাহ নিয়ে যে কালো বাজারি চলছিল তা যদি পুনরায় আবার শুরু হয় তাহলে রুখে দাঁড়াবেন তারা, আশ্বাস সমাজসেবী পারিজাত গঙ্গোপাধ্যায়ের। শ্মশান বলে শুধু নয়, দেখছেন সব জায়গায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। এইটা আমার মনে হয়েছে যে শ্মশান যেখানে মানুষের সব থেকে বেশি প্রায়োরিটি, এখানেই মানে সংক্রমণ হওয়ার চান্স থাকে, তো এখানে যাতে ভালোভাবে সেফটিভাবে রাখা যায় ও স্যানিটাইজ করা যায় তাই প্রচেষ্টা করলাম। দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ যারা ঠিকমতো করে আসতেও পারছে না এই করোনার টাইমে, তাদের মা বাবা মারা যাচ্ছে তো তাদেরকে ছুতেও পারছে না, তো আমার মনে হয়েছে তাদের আত্মার শান্তির জন্য আমাদের হিন্দু শাস্ত্রের মতে তাদের আত্মার শান্তির জন্য আমরা পূজা অর্চনা করলাম। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রচুর ব্ল্যাক মার্কেটিং হচ্ছে এখানে, বডি পড়ানোর জন্য 15,000-20,000 টাকা চা হয়েছে, তো সেটার জন্য আমরা এসেছি এখানে, দেখলাম ঠিকঠাকই এখন আছে এবং সবাইকে আমরা জানিয়েছি যদি এমনি যদি কোনো অ্যাক্টিভিটিস পরবর্তীকালে হয় তো আমাদেরকে জানাবেন, আমরা একদম হেল্প করব। ওম সাইরাম ট্রাস্টের উদ্যোগে এই সামাজিক কর্মসূচি, তাই ধর্ম নয় মনুষ্যত্বই হলো আসল পরিচয়। এই আত্মবাক্যকে সামনে রেখে এদিন স্যানিটাইজের কাজ চলে। ইসলাম ধর্মাবলম্বী ও খ্রিস্টান ধর্মাবলম্বী কবরস্থানেও করা হয় স্যানিটাইজার কাজ। মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি কবরস্থানেও ইসলাম ও খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী করোনা আক্রান্ত মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা। আমি সাই বাবার পথ অনুসরণ করছি। বাবার কাছে কোনো ধর্মই প্রাধান্য ছিল না, তার কাছে মানুষ মনুষ্যত্ব প্রাধান্য হতো, তাই আমার কাছে শ্মশান বা আমাদের কবরস্থান এবং পরবর্তীকালে আমরা যাবো খ্রিস্টানদের যেখানে সংস্কার করা হয়, তো এই টাইমে প্রত্যেকটা ধর্মের মানুষদের যারা মারা যাচ্ছে তাদের জন্য আমি তাদের আত্মার সান্ত্বনা কামনা করি এবং চাইবো প্রত্যেক মানুষ যেন ভালোভাবে থাকে এবং আমরা এই মহামারী যেন আমরা করব জয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা দিয়ে যে কাজ করলেন ওম সাইরাম ট্রাস্টের পক্ষ থেকে পারিজাত তা বোধহয় এখনো পর্যন্ত প্রথম। গোটা দেশের কাছে এক অনন্য নজির গড়লেন তারা। পারিজাত সহ গোটা ওম সাইরাম ট্রাস্টের সদস্যদের কুর্নিশ এলসিডব্লিউ ইন্ডিয়ার তরফে। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।